নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, আপনার বন্ধু অনেক বড় মাপের চাকরি করেন আর আপনি এখনও চাকরি পাননি, হন্যে হয়ে ঘুরছেন। চারিদিকে চরম দুরবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, বেকারত্বের জ্বালা চতুর্দিকে, অর্থের অভাব, সংসারে অনটন, এইরকম সমস্যাগুলো যারা ফেস করছেন। আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা, যারা নিজেকে ভাবছেন আমার জীবনে কিছু হলো না, আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, হতাশায় ভুগছেন, কষ্টে ভুগছেন, ডিপ্রেশনে আছেন, কেউ কেউ চেষ্টা করছেন। দেখুন, আজকে একটা কথা বলবো আপনাদেরকে, যে আপনি আপনার জীবনে কতটা সফল হতে পেরেছেন। প্রত্যেকে যে যে বয়সের কোটায় রয়েছেন, 20-30 বছরের মধ্যে যাদের বয়স 30-40-এর মধ্যে বা 50-এর ঊর্ধ্ব যেই আছেন না কেন, আবার অনেকে জীবন সায়ান্নে উপনীত হয়ে বলছেন আমার দ্বারা কিছুই হলো না, আমি তেমন কিছু করতে পারলাম না। আজকে আলোচনার বিষয় যে আপনি জীবনে কতটা সফল হয়েছেন। আপনাদের একটা সূত্র শেখাবো, সেই একটা লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনি জীবনে কতটা সফল ব্যক্তি। আমরা সফলতার সংজ্ঞা কী দেখেছি বলুন তো? কে কত বড় টাকা তৈরি করার মেশিন হয়েছে, অমুকের ছেলে সে একটা বিরাট চাকরি পেয়েছে বিদেশে, উফ কত সফলতা তার, তাই না? অমুকের ছেলে বড় ডাক্তার হয়েছে, অমুকে বড় উকিল হয়েছে, এ বড় ইনকাম করছে, বিরাট কিছু করছে। এগুলো সফলতা নয় শুধু জীবনের, জীবনের সফলতা অন্য জায়গায়। এই এটিএম মেশিনগুলো একদম সফলতা নয়, কে কত টাকা উপার্জন করতে পারে, এই কম্পিটিশান, এটা কখনো সফলতা নয়। কিন্তু আজকের যুগে আমরা এই জিনিসটাকেই সফলতা পাই, বাড়ি আছে, গাড়ি আছে, কলকাতায় 4টে ফ্ল্যাট আছে, কি সফল ব্যক্তি, জীবনে সফল হয়েছেন এনারা। আবার বড় বড় শিল্পপতিদের জীবনী আমরা বলি যে সফল ব্যক্তিরা কখনো এই ভুল কাজগুলো করে না। আচ্ছা, এগুলোই কি জীবনের সফলতা? অর্থ জীবনের সফলতা নয়। আপনি দেখুন আপনি জীবনে কতটা সফল হয়েছেন, এই একটা লক্ষ্য দেখুন। বাড়িতে ঠান্ডা মাথায় বসে ভাবুন তো আপনি কটা মানুষের মুখের হাসির কারণ হয়েছেন। যত মানুষকে এই হাসি দিতে পারবেন আপনি জীবনে তত সফল ব্যক্তি। কারণ সুখ শান্তি আনন্দ সব কিছু মনের মধ্যে, বাইরে কোথাও নেই। টাকা দিয়ে যারা সম্পর্ক তৈরি করতে চান, দিলেই পিরিত না দিলেই বিপরীত, যেরকম মানুষ তাদেরকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তাদের কাছে আপনি ভালো সুসম্পর্ক, হাসি খুশি আনন্দ থাকবে, যেই দিতে পারবেন না আপনাকে কেউ মনে রাখবে না। তার মধ্য দিয়ে আপনি আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার বুদ্ধি, আপনার সেবা সব কিছু দিয়ে আপনি কটা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকে শুরু করুন না, বাড়িতে 5টা মানুষ নিয়ে সংসার, এই 5টা মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। টাকা দিয়ে হাসি ফোটালে শুধু হবে না, একটা মানুষ প্রতি মাসে তার 5 লক্ষ টাকা টার্ন ওভার, সে অসুখী, ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবনে শান্তি নেই, কি হবে সেই সফলতা দিয়ে আপনার? আমার মাস্টারমশাই আমাকে একটা শিখিয়েছিলেন, সেই সময় বিখ্যাত অঙ্ক বই কেশব নাগ, তো অঙ্ক বইয়ের ভূমিকাটা আমি একদিন বসে বসে পড়ছি, আমার মাস্টারমশাই আমাকে বলছেন, আর আমি তাকে বলছি স্যার অঙ্কগুলো করে রেখেছি, দেখুন অঙ্কের প্রতিটা অঙ্কের উত্তর মিলে গেছে, আপনি শুধু একবার চেক করে দিন। তো উনি হাসতে হাসতে বললেন যে অঙ্কের উত্তর মিলিয়ে কি হবে, ওই অঙ্কের উত্তর মিলিয়ে জীবন অঙ্কের উত্তর যদি না মেলাতে পারো, ওই উত্তর মিলিয়ে কিচ্ছু হবে না। তো সেই সময় স্কুলে পড়ি, বুঝতে পারিনি, এখন ওই কথাগুলো কানে খুব বাজে, ওই মেকি সফলতায় কিচ্ছু হবে না। যার কাছে টাকা নেই সে ভাবছে টাকাই সর্বসুখ, আমারই বিশ্বাস, ওই টাকাটা লাভ করার পরে সে বুঝতে পারবে আমি আগে ভালোই ছিলাম। আমাদের জীবন এইরকমই, তাই প্রত্যেকে সুখ শান্তি খুঁজতে চাইলে এইভাবেই খুঁজুন, অন্যের হাসির কারণ হন, অন্যকে কী করে হাসি ফিরিয়ে দেবেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন, আপনার সব দুঃখ দূরীভূত হবে। একদল মানুষ টেনশন করছেন, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, কাজ নেই, অন্যের জন্য কিছু করার উদ্যোগ নেয় না, উদ্যোগ নিলেই ঈশ্বরের আশীর্বাদ তার উপর পড়বে। ভালো থাকুন, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।